নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জ বাইডের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ফ্রিতে রেশন দেওয়া নিয়ে বিরাট ঘোষণা সরকারের। আপনারা বন্ধুরা অনেকেই জানেন যে ডিসেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে। জানা গিয়েছে বন্ধুরা, জানুয়ারি মাস থেকে আর বিনামূল্যে রেশন দেওয়া হবে না। অর্থাৎ খুবই খারাপ খবর রাজ্যবাসীর জন্য, কারণ বর্তমানে যে হারে মূল্যবৃদ্ধি মাথাচাড়া দিয়ে উঠেছে, সেখানে প্রত্যেক রাজ্যবাসী এখন বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছে। এই রেশনের মাধ্যমে তারা সংসার চালান, তাই এই ফ্রি রেশন দেওয়া বন্ধ হলে অনেকেরই অসুবিধা হবে। তবে বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ হলেও রাজ্যের প্রত্যেকটি পরিবারের জন্য রয়েছে দারুণ সুখবর, কারণ জানুয়ারি মাস থেকে রাজ্যের প্রত্যেকটি পরিবারকে দেওয়া হবে 500,000 টাকা। তো বন্ধুরা, বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে কি জানানো হয়েছে, কারা কারা এই 500,000 টাকা পাবে, বিস্তারিত জানতে আজকের ভিডিওটিকে পুরোপুরি দেখুন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। বন্ধ করে দেওয়া হবে বিনামূল্যে রেশন দেওয়া, তবে প্রতিটি পরিবারকে দেওয়া হবে 1,000 টাকা করে। দেখুন বন্ধুরা, বলা হয়েছে রেশন নিয়ে বড় সিদ্ধান্ত নিল সরকার। বন্ধ করে দেওয়া হবে বিনামূল্যে রেশন দেওয়া, তবে জানুয়ারি মাসে প্রত্যেকটি সাধারণ পরিবার পাবে 1,000 টাকা করে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ খাদ্য যোজনার মাধ্যমে রাজ্যের মানুষকে বিনামূল্যে অতিরিক্ত খাদ্য সামগ্রী দিচ্ছে সরকার। এই অতিরিক্ত রেশন সামগ্রী বিতরণের মেয়াদ এই ডিসেম্বর মাস পর্যন্ত, তাই জানুয়ারি মাস থেকে বিনামূল্যে এই অতিরিক্ত রেশন সামগ্রী আর পাওয়া যাবে না। আর এতেই চিন্তায় রয়েছেন রাজ্যের সাধারণ মানুষ। তবে তাদের এই চিন্তা অনেকটাই দূর হয়েছে একটি ঘোষণায়। রাজ্যের প্রত্যেকটি পরিবার সরকারের পক্ষ থেকে জানুয়ারি মাস থেকে 500 ও 1,000 টাকার আর্থিক সাহায্য পাবে। অর্থাৎ বন্ধুরা, দারুণ একটি সুসংবাদ, কারণ বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ হয়ে গেলেও জানুয়ারি মাস থেকে প্রত্যেকটি পরিবারকে দেওয়া হবে 1,000 টাকা করে। এই অতিরিক্ত রেশন সামগ্রী নিয়ে আরও কি কি আপডেট দেওয়া হয়েছে, এরই সাথে সাথে কারা কিভাবে এই 1,000 টাকা ও 500 টাকার সুবিধা পাবে তা বিস্তারিতভাবে নিচে জানানো হলো। দেখুন বন্ধুরা, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ খাদ্য যোজনার মাধ্যমে দেশের সাধারণ মানুষদের অতিরিক্ত রেশন সামগ্রী দেওয়া শুরু করে করোনার কারণে 2020 সাল থেকে। সাধারণ মানুষদের আর্থিক দুরবস্থার কথা মাথায় রেখে 2 বছর ধরে বিনামূল্যে রেশন দেওয়া চালু রেখেছিল সরকার। কিন্তু বর্তমান সময়ে আর করোনা মহামারীর প্রকোপ আর নেই বললেই চলে, তাই এই অতিরিক্ত রেশন সামগ্রী জানুয়ারি মাস থেকে বন্ধ করার কথা শোনা যাচ্ছে, যা নিঃসন্দেহে এটি সাধারণ মানুষদের চিন্তাকে অনেকটাই বাড়িয়ে দেবে। তবে সাধারণ মানুষদের যাতে সেরকম কোনো অসুবিধা না হয়, এর জন্য সরকার ইতিমধ্যেই পদক্ষেপ করছে। অর্থাৎ বন্ধুরা, করোনার কারণে 2020 সাল থেকে বিনামূল্যে রেশন দেওয়া চালু হয়েছিল, কিন্তু বর্তমানে যেহেতু আর করোনা নেই, তাই বিনামূল্যে রেশন দেওয়া জানুয়ারি মাস থেকে বন্ধ করা হবে। তবে বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ করা হলেও আগামী দিন কীভাবে রেশন দেওয়া হবে তা নিয়ে ইতিমধ্যেই সরকার পদক্ষেপ করছে। দেখুন বন্ধুরা, রাজ্যের প্রত্যেকটি পরিবার জানুয়ারি মাস থেকে 500 ও 1,000 টাকা করে আর্থিক সহায়তা পাবে। তবে এর জন্য সেই পরিবারের কোনো একজন মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে। যারা যারা এখনও নাম নথিভুক্ত করতে পারেননি, তারা বর্তমানে আবেদন করতে পারবেন। এখন আবেদন করলে জানুয়ারি মাস থেকে তারাও 500 ও 1,000 টাকা করে পেতে শুরু করবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কারা কারা এই 1,000 টাকার সুবিধা পাবে ও বিনামূল্যে রেশন আর কতদিন দেওয়া হবে। তারপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।